বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে নামপদের যে সম্পর্ক তাকে কারক বলে যেমন ছেলেমেয়েরা স্কুলে যায় এখানে বাক্যটির ক্রিয়াপদ যায় এবং বাক্যটির বাকি অংশ নামপদ কারক নির্ণয়ে ক্রিয়াপদ ও নামপদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজ আমরা সহজে কিভাবে কারক নির্ণয় করা যায় সেই বিষয় নিয়ে আলোচনা করব কারক নির্ণয় শিখতে এর চেয়ে সহজ টেকনিক আর হয় না কারক নির্ণয়ের আগে মনে রাখা প্রয়োজন কোনো পদের কারক হওয়ার জন্য ক্রিয়াপদের সাথে সম্পর্ক থাকা বাধ্যতামূলক কারক নির্ণয়ে দাগওয়ালা শব্দের দিকে তাকাব একবার কিন্তু ক্রিয়াপদের দিকে তাকাবো বারবার তাই কারক নির্ণয়ে প্রথমেই আসি কর্তৃ কারকের দিকে বাক্যের মধ্যে ডিউটি পালন করে যে সে কর্তা অর্থাৎ কর্তা কাজটি সম্পন্ন করে যেমন ছেলেমেয়েরা স্কুলে যায় এখানে স্কুলে যাওয়ার কাজটি করছে ছেলেমেয়েরা তাই এখানে ছেলেমেয়েরা কর্তিকারক বাক্যে ক্রিয়া সম্পাদনকারী যে কোনো ব্যক্তি বা বস্তুই কর্তিকারক যেমন আকাশ থেকে জল পড়ে এখানে জল নিজেই কাজটি করছে তাই এটি কর্তিকারক তবে প্রচলিত কে বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর আসত কি পরে জল পরে সেক্ষেত্রে

আবার প্রযোজক বা প্রযোজ্য কর্তার ক্ষেত্রে যিনি কাজটি করিয়ে দেন তিনি প্রযোজক কর্তা আর চাকে দিয়ে কাজ করায় তিনি প্রযোজ্যকর্তা যেমন মা ছেলেকে চাঁদ দেখায় এখানে চাঁদ দেখাচ্ছেন মা তাই মা প্রযোজক কর্তা ছেলে চাঁদ দেখছে কাজ করছে তাই প্রযোজ্যকর্তা ছেলে বেতিহার কর্তার ক্ষেত্রে দুটি কর্তা একই ক্রিয়া সম্পাদন করলে ওই দুটি কর্তাকে বেতিহার কর্তা বলে যেমন বাঘে মহিষে এক ঘাটে জল খায় এখানে বাঘে মহিষে দুটো কর্তা একই কাজ করছে তাই এটি বেতিহার কর্তা কর্মকারকের ক্ষেত্রে কর্মের কোনো দায়িত্ব নেই অর্থাৎ কর্মের কোনো কাজ নেই বাক্যের কর্তা অর্থাৎ ব্যক্তি বা বস্তু যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পাদন করে সেটাই কর্মকারক যেমন আমি বই পড়ি এখানে যে কাজ করে তা আমি সে কর্তা বইকে আশ্রয় করে কাজটি করছে তাই বই কর্মকারক প্রচলিত কিবা কাকে দিয়ে প্রশ্ন করলে সবসময় উত্তর নাও পাওয়া যায় তা কিছুক্ষণ আগে দেখিয়েছি ঠিক একইভাবে করিমকে যেতে হবে এখানে হবে ক্রিয়ার সাথে করিমের সম্পর্ক প্রত্যক্ষ করিম নিজেই যাবে এখানে করিম কর্তিকারক আবার করিমকে যেতে দাও এখানে দাও করিম নিজে কাজ না করে কোনো কর্তা করছে এই করিমকে হচ্ছে কর্মকারক করিমকে ভয় পায় এখানে করিমকে উৎস করে ভয় পায় ভয়ের উৎস বোঝালে তখন হবে অপাদানকারক আবার ভয় বোঝালে তা হবে কর্মকারক করিমকে ভয় পায় এখানে ভয় নিচে দাগ দেওয়া থাকলে তা হতো কর্মকারক কারণ তা ভয় আবার এখানে কাকে দ্বারা প্রশ্ন করলে কর্মকারক হওয়ার কথা কিন্তু তা হবে না হবে কারক কারণ ভিক্ষুককে নিঃস্বার্থভাবে ভিক্ষা দেওয়া হচ্ছে অনেক সময় পরীক্ষায় আসে মুখ্য কর্ম যা বস্তুবাচক কর্ম এবং কর্ম যা ব্যক্তিবাচক কর্ম যেমন বাবা আমাকে কলম দিলেন এখানে কলম মুখ্য কর্ম আর আমাকে গৌণ কর্ম করণ কারকের ক্ষেত্রে যে কাজে সাহায্য করবে সে হচ্ছে করণ কারক করণ শব্দের অর্থ যন্ত্র সহায়ক উপায় বাক্যের ক্রিয়াকে কি দিয়ে বা কিসের দ্বারা বা কি উপায়ে ইত্যাদি দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া গেলে তা করণ কারক হবে যেমন আমরা কানে শুনি কি দিয়ে শুনি কান দিয়ে কান করণ একইভাবে মন দিয়ে করস হবে বিদ্যা উপার্জন এখানে মন দিয়ে করণ তবে আমি খিলিপান দিয়ে ঔষধ খাবো এখানে খিলিপান একটি স্থান এই খিলিপান সহকারে ভিতরের ঔষধ খেয়ে ফেলি তাই এটি অধিকরণ কারক অনেক সময় শিক্ষার্থীরা কর্ম ও নির্ণয় করতে দ্বিধায় পড়ে যায় কি বন্ধুরা আপনারাও কি এই সমস্যায় পড়েছেন তাই আজ আমরা কর্ম ও করণ কারকের জটিলতা নিরসনে কিছু নিনজা টেকনিক নিয়ে আলোচনা করব মনে রাখতে হবে যেটা দিয়ে খেলার নাম বোঝাবে সেটা কর্মকারক আর যেটা দিয়ে খেলার উপকরণ বোঝাবে সেটা করণ কারক যেমন রহিম ক্রিকেট খেলে এখানে ক্রিকেট খেলার নাম তাই এটি কর্মকারক ছেলেরা তাস খেলে এখানে তাস খেলার উপকরণ তাই এটি করণকারক আবার মনে রাখতে হবে যেসব খেলার নাম ও উপকরণ একই সেক্ষেত্রে বর্তমান কালের বাক্য হলে করণকারক আর অতীত বা ভবিষ্যৎ কালের বাক্য হলে তা কর্মকারক যেমন ছেলেরা ফুটবল খেলে বর্তমান কাল তাই করণকারক আগামীকাল ছেলেরা ফুটবল খেলবে আবার গতকাল ছেলেরা ফুটবল খেলেছে যথাক্রমে ভবিষ্যৎ ও অতীতকাল তা কর্মকারক এখানে কিছু খেলার নাম আবার উপকরণের নাম একই তা দেওয়া হলো যেমন ফুটবল দড়ি লাটিম লাঠি বাস্কেটবল ভলিবল মার্বেল ইত্যাদি সম্প্রদান কারকের ক্ষেত্রে যাকে নিঃস্বার্থভাবে কোনো কিছু অর্থাৎ মালিকানা ত্যাগ করে দেওয়া হয় সেই ব্যক্তির ক্ষেত্রে সম্প্রদান কারক হবে অনেক ক্ষেত্রে শিক্ষার্থীরা সম্প্রদান কারক নির্ণয়ে সম্প্রদান না কর্মকারক তা ভুল করে তাই আজ আমরা কয়েকটি নিনজা টেকনিক নিয়ে আলোচনা করব যাতে আর ভুল যেন না হয় এক নম্বরে নামপদ ইহলৌকিক স্বার্থ বোঝালে তা কর্মকারক হবে আবার পরলৌকিক স্বার্থ বোঝালে তা সম্প্রদানকারক কারক হবে যেমন ভিকারিকে ভিক্ষা দাও এখানে ভিকারিকে নিঃস্বার্থভাবে মালিকানা ত্যাগ করে ভিক্ষা দেওয়া হয় এটি পরলৌকিক স্বার্থ তাই এটি সম্প্রদান কারক আবার ধূপাকে কাপড় দাও আমরা ধূপাকে টাকার বিনিময়ে কাপড় ধৌত করতে দিই পরে সে তা ফিরিয়ে দেয় এটা ইহলৌকিক স্বার্থ তাই এটি কর্মকারক সম্প্রদান কারকের উদাহরণ যেমন অন্ধজনে দেহ আলো কয়েকটি কর্মকারকের উদাহরণ যেমন সন্ত্রাসীকে চাঁদা দাও করিমকে চাঁদা দাও সমবায় সমিতিকে চাঁদা দাও কর্মচারীকে বেতন দাও সম্প্রদান কারকে দ্বিতীয় ও চতুর্থী বিভক্তির প্রশ্নে সর্বদা চতুর্থী বিভক্তি বসবে কেড়ে দিয়ে যখন জন্য বা নিমিত্ত বুঝাবে তখন সেটি চতুর্থী বিভক্তি তবে জন্য বা নিমিত্ত না বুঝালে দ্বিতীয় বিভক্তি হবে যেমন ভিকারিকে ভিক্ষা দাও এখানে চতুর্থী বিভক্তি নিমিত্ত বা জন্যে বোঝায় সম্প্রদানে ষষ্ঠী বিভক্তির উদাহরণ যেমন দেবতার ধন কে যায় ফিরাইয়া লয়ে সম্প্রদানে সপ্তমী বিভক্তির উদাহরণ যেমন অন্ধজনে দেহ আলো অনেক সময় শিক্ষার্থীরা সম্প্রদান কারক ও অধিকরণ কারক চিহ্নিত করতে দ্বিধায় পড়ে যায় সেজন্য সমস্যা নিরসনে নিনজার টেকনিক নিয়ে আলোচনা করছি মনে রাখতে হবে নাম পদের দ্বারা উদ্দেশ্য বোঝালে তা সম্প্রদান কারক হবে আর উদ্দেশ্য সম্পাদনের স্থান বোঝালে তা অধিকরণ কারক হবে এই নিয়ম মনে রাখলে আর ভুল হবে না যেমন চলো নামাজে যায় এখানে নামাজে এটি জায়গা বোঝাচ্ছে না উদ্দেশ্য বোঝাচ্ছে তাই এটি সম্প্রদান কারক আবার চলো মসজিদে যায় এখানে মসজিদ জায়গা বোঝাচ্ছে উদ্দেশ্য সম্পাদনের স্থান বোঝাচ্ছে এটি অধিকরণ কারক হবে একইভাবে ভাবে সম্প্রদান কারকের উদাহরণ সৈন্যদল যুদ্ধে যাইতেছে বেলা যে পড়ে এলো জলকে চল আবার অধিকরণ কারকের উদাহরণ সৈন্যদল যুদ্ধে অপরাজেয় অপাদান কারকের ক্ষেত্রে যা থেকে কিছু বিচ্যুত গৃহীত জাত বিরত আরম্ভ দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয় তাকে অপাদান কারক বলে মাঝে মাঝে দেখা যায় অপাদান কারক নির্ণয়ে শিক্ষার্থীরা কিছু সমস্যায় পড়ে তাই আজ আমরা অপাদান কারক নির্ণয়ে কয়েকটি নিনজা টেকনিক নিয়ে আলোচনা করব। যদি কর্তা বা কর্মের সাথে সময় বা স্থান মাইনাস অবস্থায় থাকে সেটা হবে অপাদান কারক আর কর্তা বা কর্মের সাথে সময় স্থান প্লাস অবস্থায় থাকে তবে সেটা হবে অধিকরণ কারক যেমন গাছ থেকে পাতা পড়ে এখানে গাছ থেকে পাতাটা মাইনাস হয়েছে সেটা অপাদান কারক আবার গাছ থেকে পাতা মাটিতে পড়ে এখানে পাতা মাটিতে পড়ে প্লাস অবস্থায় আছে তাই এটি অধিকরণ কারক আবার জিনুকে মুক্তা মেলে ঝিনুকের সাথে মুক্তার সম্পর্ক মাইনাস তাই এটি অপাদান কারক জমিতে ফসল হয় এখানে জমির সাথে ফসল মাইনাস ফলে এটি অপাদান কারক দূরত্ব বুঝালে যেখান থেকে দূরত্ব মাপা শুরু হবে তা অপাদান কারক আর যেখানে শেষ হবে তা অধিকরণ কারক যেমন ঢাকা থেকে কক্সবাজার অনেক দূর এখানে ঢাকা থেকে দূরত্ব মাপা শুরু হয়েছে তাই ঢাকা অপাদান কারক কক্সবাজার দিয়ে দূরত্ব মাপা শেষ হয়েছে তাই এটি অধিকরণ কারক একইভাবে ঢাকা থেকে কক্সবাজার অনেক কাছে এখানে একই ঢাকা থেকে যেহেতু দূরত্ব মাপা হয়েছে তাই ঢাকা এখানে অপাদান কারক এবং কক্সবাজারে দূরত্ব শেষ হয়েছে তাই এটি অধিকরণ কারক এদিকে ভয় বোঝালে সেটি কর্মকারক হবে তবে ভয়ের উৎস বুঝালে তা অপাদান কারক হবে যেমন বাবাকে ভয় করি না এই বাক্যে বাবা ভয়ের উৎস তাই বাবা অপাদান কারক তবে ভয় নিচে যদি ভয় কর্মকারক আবার এখানে ভয়ের উৎস তাই বাঘ অপাদান কারক। ভয় ভয় এখানে কর্মকারক কেন না তা তুলনা বোঝালে যার সাথে তুলনা করা হবে সে অপাদান কারক আর যার তুলনা করা হবে সে কর্তা বা কর্মকারক হবে যেমন সুখের চেয়ে শান্তি ভালো এখানে শান্তিকে সুখের সাথে তুলনা করা হয়েছে তাই সুখের চেয়ে এটি কারক। একইভাবে পাপি পশুর অধম এখানে পশু অপাদান কারক অধিকরণ কারকের ক্ষেত্রে দেখা যায় সাধারণত যে সময়ে বা যে স্থানে পিয়া সম্পাদিত হয় তাকে অধিকরণ কারক বলে তবে গতির শেষ স্থির অবস্থা অর্থাৎ কর্তা বা কর্মের সাথে স্থান বা সময় প্লাস অবস্থায় থাকলে তা কারক হয় যেমন পুকুরে মাছ আছে এখানে পুকুরে মাছ প্লাস অবস্থায় আছে তাই এটি অধিকরণ কারক তিলে তৈল আছে এখানে তিলের সাথে তৈল প্লাস অবস্থায় আছে তাই এটি অধিকরণ কারক আশা করি বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের উপকারে আসবে ভিডিওটি কেমন লাগলো আমাদেরকে কমেন্টে জানান ধন্যবাদ